বিদ্যার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এর অধীন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম এর টিউটোরিয়াল ফোর প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। টিউটোরিয়াল ফোর প্রোগ্রামটি তিনটি কমান্ডের সমন্বয়ে সাজিয়েছি, আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। প্রথমত কমান্ড হলো টু চেঞ্জ দ্য ফন্ট, ফন্ট পরিবর্তন করুন। টু চেঞ্জ দ্য সাইজ অফ টেক্সট, টেক্সটের কাজ পরিবর্তন করুন। টু চেঞ্জ দ্য কেস অফ টেক্সট, টেক্সটের কাজ পরিবর্তন। আমরা এখন দেখব টু চেঞ্জ দ্য ফন্ট, ফন্ট পরিবর্তন করুন। কার্টুন এখানে ইংরেজি শব্দ, ব্যঙ্গচিত্র এটা হলো বাংলা শব্দ। অর্থাৎ আমরা টু চেঞ্জ দ্য ফন্ট বলতে বোঝাচ্ছি আপনার কখনো ইংরেজি লেখার প্রয়োজন হতে পারে, কখনো বাংলা লেখার প্রয়োজন হতে পারে, অর্থাৎ বাংলার পরে ইংলিশ, ইংলিশের পর বাংলা, অথবা একটি প্যারাগ্রাফ হবে পুরো বাংলা, এরপরে হবে আপনার পুরো প্যারাগ্রাফটি হবে ইংরেজিতে। যদি আপনি এই ধরনের এক, অর্থাৎ আপনি এক ভাষা থেকে আরেক ভাষায় যদি যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে টু চেঞ্জ দ্য ফন্ট কমান্ডটি অবশ্যই ব্যবহার করতে হবে। টু চেঞ্জ দ্য ফন্ট এর কমান্ড সম্বন্ধে বিস্তারিত আপনাকে জানাবো। অর্থাৎ যদি আপনি যদি কখনো মনে করেন যে আমার বাংলা টাইপ করার দরকার, পাশাপাশি আবার ইংরেজি টাইপ করার দরকার, এই বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এই জায়গায় যাওয়ার জন্য যে কমান্ডটি ব্যবহার করতে হয় সেই কমান্ডটি হলো টু চেঞ্জ দ্য ফন্ট, ফন্ট পরিবর্তন করুন। আপনারা দেখতে পাচ্ছেন টু চেঞ্জ দ্য ফন্ট, আমি এই মুহূর্তে চাচ্ছি একটু বাংলা শব্দ লিখব, এরপরে আবার ইংরেজি শব্দ লিখব। আমি এখন লিখব বাবা, লিখব বাবা। লেখার জন্য আমাকে বাংলা ফন্টটি সঠিকভাবে নির্বাচন করতে হবে, এই জন্য চলে যাচ্ছি। দেখেন এখানে লেখা আছে টু চেঞ্জ দ্য ফন্ট, তাহলে টু চেঞ্জ দ্য ফন্ট, ফন্ট পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য আমি চলে যাচ্ছি, আমি ঠিক এই জায়গাটাই, আমি এখানে একটু আপনাকে একটু ডট ডট দিয়ে যাচ্ছি, অর্থাৎ আমি ডট ডটের পরে আমি বাংলা লেখা লিখতে চাচ্ছি, বাবা লিখব। বাবা লেখার জন্য আমাকে ফন্ট, দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ঠিক আমি যে জায়গাটায় মাউস রাখছি, অর্থাৎ হোম রিবন এর অধীনে ফন্ট গ্রুপ পরিবারের মধ্যে, হোম রিবন এর অধীনে আমরা দেখতে পাচ্ছি ঠিক আমি যে জায়গাটায় মাউস রাখলাম সেখানে দেখা যাচ্ছে, আমি মাউস রাখার পর দেখতে পাচ্ছেন ফন্ট একটা মেসেজ চলে আসছে। আপনারা অবশ্যই জানেন বাংলা টাইপ করার জন্য আপনাকে নির্বাচন করতে হয় সুতুনি এমজি ফন্ট, সুতুনি এমজি ফন্ট হতে পারে, অথবা বাংলার এখানে ট্রান্সলেট থাকতে পারে ঝ, বিসর্গ, ডশ, ঙ, ঠিক এই, অর্থাৎ এই বাংলার এই শব্দটি থাকলেও আপনি বুঝতে পারবেন যে এর মানেটাই হলো সুতুনি এমজি, অথবা এই এই টাইপটি হলো আমরা বিজয় বাহান্ন যেহেতু ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা যেহেতু আমি বিজয় ব্যবহার করতে চাচ্ছি, বিজয় ক্লাসিক্স, সেক্ষেত্রে আমাকে এখান থেকে এই ফন্টটি নির্বাচন করতে হচ্ছে। আমি ফন্টটি নির্বাচন করলাম, ফন্টটি নির্বাচন করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন সুতুনি এমজি এখানে শো করতেছে, ডিসপ্লে করতেছে। এখন আমাকে বাংলা পরিপূর্ণভাবে বাংলা টাইপ করার জন্য আমাকে বিজয় ক্লাসিক্স যে সফটওয়্যারটি আছে, বিজয় বাহান্ন যে সফটওয়্যারটি আছে, সেই বিজয় বাহান্ন সফটওয়্যার থেকে আমার এখানে আমাদের এখানে ইংরেজি ফন্ট অবস্থান করতেছে ভাষাটি, ভাষাটি পরিবর্তন করার জন্য আমি কোথায় যাব, আমি এখানে ইংরেজি ভাষা ক্লিক করলাম, ক্লিক করে আমি বিজয় ক্লাসিক্স নির্বাচন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজয় ক্লাসিক্স এবং এখানে লিখছি আমার সুতুনি এমজি, এই দুইটি যদি আমাদের ঠিক থাকে তাহলে আমি বিজয় বাংলা টাইপ করতে পারবো বিজয় ফন্টের মাধ্যমে। অর্থাৎ আমি এখন লিখবো বাবা, বাবা লিখতে পারতেছি, ওকে। আপনার কাছে মনে হতে পারে যে আসলে আমি এখন বাবা লিখলাম, এই বাবার পাশে আমার এখন প্রয়োজন হচ্ছে যে ইংরেজি ফন্ট দিয়ে ইংরেজি ভাষায় আমি ফাদার লিখতে চাচ্ছি, বাংলার বাবার ট্রান্সলেটটা লিখতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাকে আবার বাংলা, তাহলে আমাকে আবার পুনরায় আমাকে চেঞ্জ করতে হবে, ভাষা চেঞ্জ করতে হবে। ভাষা চেঞ্জ করার জন্য আমরা চলে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন হোম রিবন, হোম রিবন থেকে সুতুনি এমজি যেহেতু বাংলা টাইপের জন্য ব্যবহার করলাম, আমি এখন ইংরেজি টাইপ করার জন্য চলে যাব টাইমস নিউ রোমান। আপনারা দেখতে পাচ্ছেন টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান যদি আমার শুরুর দিকে যদি কখনো না থাকে তাহলে আপনি স্ক্রল বারটা আপনি আপ ডাউন করে আপনি টাইমস নিউ রোমানটা খুঁজে নিতে পারেন। আপনি এখান থেকে অনেকগুলো ফন্টের মধ্যে থেকে আপনাকে টাইমস নিউ রোমানটা নির্বাচন করতে হবে, টাইমস নিউ রোমান। অর্থাৎ আমার ফন্ট চেঞ্জ হলো, আমি টাইমস নিউ রোমান নির্বাচন করলাম, কিন্তু আমি আমি পুরোপুরি ইংরেজি লিখতে পারবো না। এখন আমাকে কি করতে হবে যে বিজয় বাহান্ন যে সফটওয়্যার আছে এখান থেকে আমাকে বাংলার যে অংশটি আছে এটাকে পরিবর্তন করে এখান থেকে আমাকে যেতে হবে ইংলিশ। আমি ইংরেজি যেহেতু টাইপ করব, আমি বিজয় বাহান্ন এর অধীনে আমি ইংরেজি ইংরেজি ফন্টটি নির্বাচন করলাম,
এবং পাশাপাশি হলো আমি টাইমস নিউ রোমানটি নির্বাচন করব অর্থাৎ আমি টাইমস নিউ রোমান এবং ইংলিশ এই দুটি যদি আমার ঠিক থাকে তাহলে আমি ইংরেজি টাইপ করতে পারবো তাহলে আপনারা দেখেন আমি এখন ফাদার লিখব এফ এ টি এ সি আর ফাদার অর্থাৎ আমি প্রথমে বাংলা লিখলাম এরপরে আমি কি করলাম ইংরেজি টাইপ করলাম তো বন্ধুরা আমি আপনাদেরকে মোটামুটি ভাবে ফন্ট কিভাবে পরিবর্তন করতে হয় বাংলা কিভাবে টাইপ করতে হয় ইংরেজি কিভাবে টাইপ করতে হয় এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিয়ে দিলাম এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় কমান্ড টু সেন্স দা সাইজ অফ টেক্সট এর ব্যবহারটি সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিচ্ছি টেক্সট এর সাইজ পরিবর্তন করো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে লেখার সাইজ পরিবর্তন করা যায় টেক্সটের সাইজ পরিবর্তন করা যায় টেক্সটের সাইজ বলতে বোঝাচ্ছে যদি কখনো আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়ে যায় যে কোনো একটি লেখার সাইজ বড় হবে কোনো একটি লেখার সাইজ ছোট হবে লেখা ছোট এবং বড় করা অর্থাৎ দেখতে আমরা একে একে বলে ফন্ট বলি কিভাবে অর্থাৎ লেখার ফন্টগুলোকে আমরা ছোট করতে পারি বড় করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে আমার এই ব্যঙ্গচিত্র লেখার সাইজটা আমার বড় করে দেওয়া দরকার আমি এখন দেখব যে আমার এই যে ব্যঙ্গচিত্র যে লেখাটি আছে এই শব্দটি আছে এই শব্দটির সাইজ কতটুকু অর্থাৎ এ কতটুকু সাইজ অবস্থান করতেছে লেখাটুকু আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হোম রিবন এর অধীনে এখানে দেখা যাচ্ছে যে আপনাকে এখানে আমি মাউসটা যেখানে রাখলাম ঠিক সেখানে আমি মাউসটা রাখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ পাশাপাশি একটা মেসেজ চলে আসে সেন্স দা ফন্ট সাইজ আপনি চাইলে এখান থেকে ফন্টের পরিবর্তনও করতে পারেন একটা মেসেজ চলে আসলো এবং তার পরিচয়টাও সে দেখাচ্ছে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে আমি ঠিক যে ব্যঙ্গচিত্র যে শব্দটি সিলেক্ট করছি সেই ব্যঙ্গচিত্র সিলেক্টকৃত শব্দটি আমার এখানে লেখা সাইজ দেখাচ্ছে 16 আমরা ব্যঙ্গচিত্র লেখাটিকে সিলেক্ট করলাম আমরা এখন সেন্স দা ফন্ট সাইজ ক্লিক করব ক্লিক করার পর আমি এখান থেকে চয়েস করলাম 48 ফন্ট সাইজ চয়েস করলাম চয়েস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ব্যঙ্গচিত্র লেখাটি আমার কাছে বড় করে শো করলো এখন আমি চাই যে আমার ফাদার লেখাটি বড় করার দরকার সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি আবার ঠিক অনুরূপভাবে ফন্ট সাইজে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখান থেকে 28 বা আমি 48 ঠিক আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে যে লেখার সাইজটি ছিল সেই সাইজটি আমার সামনে বড় করে দেখাচ্ছে আমরা চাইলে এই লেখাটিকে আবার ছোট করে নিতে চাই আমি যদি মনে করি যে আসলে আমি চাই যে এই ব্লু পেন্ট যে শব্দটি দুটি শব্দ আছে এই শব্দটির যে সাইজটি হবে ফাদারের লেখাটির সাইজটাও যেন সমমান হয়ে যায় এজন্য করণীয় হলো তাহলে আমি ব্লু পেন্ট লেখাটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি যে আমার এখানে লেখা সাইজ দেখাচ্ছে 16 আমার এখানে লেখা সাইজ দেখাচ্ছে 16 আমি এখন কি করব ফাদারকেও যেহেতু আবার ব্লু প্রিন্টের ন্যায় উপস্থাপন করার প্রয়োজন ঠিক ওই রকম সাইজে উপস্থাপন করার প্রয়োজন সেক্ষেত্রে আমি আবার ফাদারকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর লেখা সাইজ দেখা যাচ্ছে আপনাদের এখান থেকে 48 আমি এখন কি করব যে 48 এর মধ্যে ক্লিক করে আমি এখানে মাপটা যেহেতু একটু আগে দেখে নিয়েছি ব্লু প্রিন্টের সাইজ 16 ঠিক আমি এখানেও কি করব 16 সাইজ সিলেক্ট করলাম আপনারা এখন দেখতে পাচ্ছেন ব্লু প্রিন্টে ঠিক যতটুকু সাইজ দৈর্ঘ্য প্রস্থ দেখা যাচ্ছে অনুরূপভাবে ফাদারেরও ঠিক অনুরূপ আমাদের চেহারায় সে শো করতেছে তো বন্ধুরা টু সেন্স দা সাইজ অফ টেক্সটের কাজটি হলো যে আপনি চাইলে কোনো একটি লেখাকে বড় করতে পারেন কোনো একটি শব্দকে ছোট করতে পারেন ছোট এবং বড় কোন শব্দকে আকর্ষণীয় করা বা ছোট বড় করার প্রয়োজনে আপনি টু সেন্স দা সাইজ অফ টেক্সট কমান্ডটি ব্যবহার করতে পারেন আমাদের তৃতীয় নম্বর কমান্ড হচ্ছে টু সেন্স দা কেস অফ টেক্সট টেক্সটের কাজ পরিবর্তন করুন আমরা এখন টু সেন্স দা কেস অফ টেক্সট ব্যবহার করার আগে আমি আপনাকে সমাধান দেওয়ার আগে একটু সংক্ষিপ্ত ভাবে একটু উপস্থাপন করতে চাচ্ছি যে আমরা এই কমান্ডটি কেন ব্যবহার করব তো আপনি অনেকগুলো টাইপ করতেছেন আপনার অফিসের বিভিন্ন প্রয়োজনে আপনি কিছু টাইপ করতেছেন টাইপ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার হয়তো বা উদ্যতন কর্মকর্তা আপনাকে বলে রাখছিল যে এই টাইপগুলো সবগুলো বড় হাতের হবে কিন্তু আপনি সেই সাউন্ডটি না শোনার কারণে আপনি সবগুলো স্মল লেটারে টাইপ করছেন হয়তো বা দুই চার পাঁচ দিন টাইপ করার পর
আপনাকে একসময় এসে বলতে পারে যে আপনার টাইপগুলো আপনি আমাকে দেখান, আপনি যে টাইপগুলো করছেন সেই টাইপগুলো আমাকে দেখান। কিন্তু আপনি টাইপগুলো দেখানোর সঙ্গে সঙ্গে তিনি বললেন যে কেন আমি তো আপনাকে সবগুলো ক্যাপিটাল লেটারে টাইপ করতে বলছি, আপনি স্মল লেটারে টাইপ করছেন কেন? তো বন্ধুরা, এই বিপদ থেকে তাৎক্ষণিকভাবে এই সমস্যায় যদি আপনি কখনো পড়েন, সেই সমস্যা থেকে আপনার পরিত্রাণ পাওয়ার জন্য, সেই সমস্যাটাকে সমাধান করানোর জন্য, তাহলে আমরা অল্প সময়ের মধ্যে টু সেন্স দা কেস অফ টেক্সট কমান্ডের মাধ্যমে আপনি অল্প সময়ের মধ্যে পূর্বের লেখাগুলোকে রিপ্লেসমেন্ট করতে পারেন, অর্থাৎ স্মল কে ক্যাপিটাল, ক্যাপিটাল কে স্মল করে নিতে পারেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি তাহলে। আমরা নিচের দিকে দেখি, আমরা কিছু শব্দ আপনার সামনে টাইপ করে রেখে এখানে রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এইখানে, অর্থাৎ হোয়াট আর দ্য প্লান্ট, আমাদের এখানে একটা শব্দ, এখানে একটা বাক্য অবস্থান করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট আর দ্য প্লান্ট, আমার এখানে একটা বাক্য আছে। আমার এখানে দেখতে পাচ্ছি যে আমি যে বাক্যটি টাইপ করছি, প্রতিটি শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল। আমি চাই যে আসলে সবগুলো লেখা আমার সবগুলোই ক্যাপিটাল হবে। এই জন্য কি করণীয়, লেখাগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে হোম রিবন, হোম রিবন থেকে আমরা চলে যাচ্ছি ফন্ট গ্রুপ প্রোগ্রামের মধ্যে। আমরা যে ফন্ট গ্রুপে চলে যাচ্ছি, ফন্ট গ্রুপের অধীনে ঠিক আমি যে জায়গাটা, অর্থাৎ ফন্ট সাইজের নিচে অবস্থান করতেছি। আমি ফন্ট সাইজের নিচে দেখতে পাচ্ছেন আমি যেখানে মাউস রাখছি ঠিক সেই জায়গা থেকে একটি মেসেজ শো করতেছে, সেন্স কেস। অর্থাৎ আমরা পরিবর্তন করব, আমরা এখানে সেন্স কেসের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপার কেস, আপার কেসে ক্লিক করলাম। আপার কেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন ওয়াটার দ্য প্লান্ট শব্দটি, বাক্যটি, ওয়াটার দ্য প্লান্ট বাক্যটি সম্পূর্ণটাই আমাদের ক্যাপিটাল লেটারে আমাদের সামনে উপস্থাপন করা হলো। আমরা যদি চাই যে আমার এখানে দেখা যাচ্ছে যে আপনি নিচের লাইনটি দেখতে পাচ্ছেন, নিচের লাইনটির মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের স্মল এবং ক্যাপিটাল সবগুলো, স্মল এবং ক্যাপিটালের সমন্বয়ে আমাদের বাক্যটি তৈরি। আপনি যদি চান যে সম্পূর্ণ বাক্যটিকে স্মল লেটারে শো করবেন, আপনি আপনার সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আবার আমরা চলে যাবো সেন্স কেস, সেন্স কেস থেকে আমরা দেখতে পাচ্ছি লোয়ার কেস। আপনি লোয়ার কেসে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে মাঝে মাঝে যে আমার যে ক্যাপিটাল লেটারে সমন্বয়ে শব্দ তৈরি ছিল, সেই শব্দগুলো সবগুলো শব্দই আমার স্মল লেটারে রূপ ধারণ করলো। এখানে ওয়াটার দ্য প্লান সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চলে যাচ্ছে আমাদের সেন্স কেস, সেন্স কেস থেকে আপনি চাচ্ছেন কি সেন্টেন্স কেস অথবা লোয়ার কেস, আপার কেস। আপনি চাইলে এখানে ওই স্টাইল দেখা যাচ্ছে, সেন্টেন্স কেস মানে একটি সেন্টেন্সের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে, সে ওইভাবেই আপনার সামনে উপস্থাপন করবে। লোয়ার কেস হলো সবগুলো আপনাকে স্মল লেটারে দেখাবে, আপার কেস হলো সবগুলো আপনাকে বড় হাতের দেখাবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে শো করবে। আমরা চাইলে কোনো একটি বাক্যকে অল্প সময়ের মধ্যে স্মল লেটার এবং ক্যাপিটাল, স্মল লেটার কে ক্যাপিটাল এবং ক্যাপিটাল কে স্মল লেটারের রূপ দিতে পারতেছি অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, তাহলে আজকে আমরা টিউটোরিয়াল 4 প্রোগ্রাম এর অধীনে আজকে আমরা তিনটি কমান্ডের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। আমরা প্রথমত কমান্ড হলো টু সেন্স দা ফোন, ফোন পরিবর্তন করা, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলায় রূপ দিতে গেলে, অর্থাৎ বাংলা টাইপ থেকে ইংলিশ টাইপ, ইংলিশ টাইপ থেকে বাংলা টাইপে যাওয়ার জন্য আপনি টু চেঞ্জ দা ফোন কমান্ডটি ব্যবহার করবেন। এরপর চলে যাচ্ছে আমাদের টু চেঞ্জ দা সাইজ অফ টেক্সট, অর্থাৎ আপনি একটি লেখাকে ছোট থেকে বড়, বড় থেকে ছোট ইচ্ছা মতো আপনি ফোন সাইজ দেওয়ার জন্য আপনি এই কমান্ডটি ব্যবহার করবেন। এরপর চলে যাচ্ছে টু সেন্স দা কেস অফ টেক্সট, অর্থাৎ টেক্সটের কাজ পরিবর্তন। যদি মনে করেন আপনি স্মল থেকে ক্যাপিটাল, ক্যাপিটাল থেকে স্মলে যাওয়ার প্রয়োজন মনে করেন, সেই ক্ষেত্রে আপনি এই কমান্ডটি ব্যবহার করতে পারেন। আপনারা ধৈর্য সহকারে আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য, আগামীতে আমরা নতুন কোন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।